শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বিজেপির জেলা কার্যালয়ে ভারতীয় জনতা কিষাণ মোর্চার রাজ্যের কার্যকারীদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্য ও জেলার জনতা কিষাণ মোর্চার কার্যকর্তা সহ জেলা বিজেপির সভাপতি অভিজিৎ দাস সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। এবার সকল অতিথিদের তোতা পরিয়ে সম্বোধনিত করবেন মাননীয় রাজ্য সভাপতি। সরকার আমাদের রাষ্ট্রীয় দুজন সাধারণ সম্পাদক কিষাণ মোর্চার ডক্টর শম্ভু কুমার এবং ডক্টর শ্রী অনিল বন্দে, যিনি রাজ্যসভার সাংসদ, সম্মানীয় সাংসদ, তিনি ছাড়াও বিভিন্ন পদাধিকারীরা উপস্থিত আছেন। বর্ধমান জেলার সভাপতি অভিজিৎ তা উপস্থিত আছেন। আজকে এখানে এই কার্যকারিণীতে আমরা আমাদের কিষাণ মোর্চা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তার মধ্যে অন্যতম বর্ধমান থেকে শুরু করে দুই দিনাজপুর, নদিয়া, এরকম বিস্তীর্ণ অঞ্চলে দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের তুলনায় 40% কম হয়েছে, কিন্তু রাজ্য সরকারের কোনো হেলদোল নেই। কৃষকরা, বিশেষত যারা পাট চাষি, সেই পাট চাষিরা কিন্তু পাট জাগ দিতে পারছে না। পাট যেভাবে ফসল তারা উৎপাদন করতেন, গত বছর ভালো লাভের মুখ দেখেছিলেন, এবছর পাট উৎপাদন অনেকটাই ক্ষতি হয়েছে। রাজ্য সরকারের উচিত এই বিষয়ে চিন্তা ভাবনা করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, এবার মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন, পার্থবাবুর বান্ধবীর বাড়িতে কি টাকাটা সিবিআই রেখে এসেছিল, না সুকান্ত মজুমদার রেখে এসছে, না অন্য কোনো বিজেপি নেতা রেখে এসছে, সঠিকভাবেই তদন্ত করব। বিএসএফেরও যদি কেউ জড়িত থাকে সেও রেয়াত পাবে না। ব্রত মণ্ডলের চালকল থেকে রাজ্য সরকার চাল কিনবে, এটাই তো স্বাভাবিক। কোনো সাধারণ মানুষের কাছ থেকে কেন কিনবেন? নাহলে মাগুর মাছ বিক্রি করে 17 কোটির মালিক কীভাবে হওয়া যাবে? 17 কোটির চোখে দেখা যাচ্ছে ফিক্সড ডিপোজিট, এটা 1700 কোটিতে গিয়ে দাঁড়াবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।